এখন তো শীতকাল, আর ফুলকপি তো সবসময় আর রোস্ট বা ঝাল ঝোল ভালো লাগে না, তো ফুলকপির একটি অন্য রেসিপি নিয়ে চলে এসেছি, এটা অবশ্যই ট্রাই করবেন। বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের নতুন রেসিপির জন্য আমি ছোট ছোট টুকরো করে নেওয়া প্রথমে ফুলকপি নিয়ে নিয়েছি, একদম এইভাবে দেখুন ছোট ছোট টুকরো করে নিয়েছি ফুলকপিগুলো। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছিলাম, তার ডাঁটাগুলো সব অনেকটা বাদ দিয়ে দিয়েছি আর একদম এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে শুধুমাত্র আমি জল দিয়ে এটা পরিষ্কার করে নিয়েছি। আরও কিছু ইনগ্রিডিয়েন্ট লাগছে, আমি রান্না চলাকালীন সব কিছু বলে দিচ্ছি। আর সবার প্রথমে স্টেপ কি, কিছু একটু জল নিয়েছি, নুন দিয়ে জলটা গরমের জন্য বসিয়ে দিয়েছি। ফুলকপিটা এখানে আমি মিনিট পাঁচেক মতো ভাপিয়ে নেব। ফুলকপিটা কিন্তু মিনিট পাঁচ থেকে সাত, তার বেশি কিন্তু ভাপাবেন না, যেন গলে না যায়, যেন শক্ত শক্ত থাকে, ঠিক আছে। এবার আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এখানে আমি দই নিয়ে নিয়েছি, দইটা আমি দিয়ে দিলাম, সব দইটাই লেগে যাবে আমার, দই দিলাম। আর এখানে আদা রসুনের টুকরো করে রেখেছিলাম, এই আদা রসুনের টুকরো দিলাম। রসুন পাঁচ থেকে ছ কোয়া মতো আছে, আর আদাও একদম অল্প পরিমাণ আদা আছে এটা। আর একটু শুকনো লঙ্কা দিয়ে আমি একটা একদম ফাইন পেস্ট তৈরি করে নেবো এটার। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম, দিয়ে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। ফুলকপিটা আমার পাঁচ থেকে সাত মিনিট হয়ে যাওয়ার পর এই পর্যায়ে আমি জলটা ঝরিয়ে, একদম জলটা ভালো করে ঝরিয়ে নেব, তারপর পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবার বন্ধুরা, আমি একটা বড় পাত্র নিয়েছি, আর দই আর আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা সবার প্রথমে দিলাম। আচ্ছা, এবার কিছু গুঁড়ো মশলা নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে গোলমরিচ গুঁড়ো, এখানে আছে ধনে গুঁড়ো, ধনে গুঁড়োর পরিমাণটা জিরে গুঁড়োর তুলনায় বেশি নিয়েছি, এই গুঁড়োটাও এখানে দিয়ে দিলাম। এবার ফুলকপি ঝরানো ফুলকপিটা এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। আর এখানে যাতে ফুলকপির গায়ে ভালো করে ওই মশলাগুলো লাগে সেজন্য, দেখুন বুঝতে পারছেন হয়তো, এদিকে ময়দা আছে, এদিকে আছে কর্নস্টার্চ, অল্প পরিমাণ এটাও দেবো। হয়তো একটু অসুবিধা হচ্ছে আমাদের, আমি নিজেই যেহেতু ভিডিও করছি, নিজেই সব কিছু বলছি, তাই অ্যাঙ্গেলটা ঠিক করে হয়তো আসছে না, তবুও চেষ্টা করছি আপনাদের একটু ভালো করে বুঝিয়ে দিতে। বন্ধুরা, আমি এই মশলার সাথে কিন্তু আর কোনো রকম নুন অ্যাড করিনি, এবার অল্প পরিমাণ কর্নস্টার্চ আর অল্প পরিমাণ ময়দা হাফ হাফ পরিমাণ নিয়ে নিলাম। আবার পরে লাগলে আমি আবার দেবো অল্প অল্প পরিমাণ, এটাকে এবার ভালো করে মেখে নেব। এবার ফুলকপিগুলোতে দিয়ে দেবো, ফুলকপিগুলোকে আমি এবারে আবার একটা ব্যাচে দিয়ে দিলাম। ফুলকপিগুলো একবারে করিনি, হাফ হাফ করে আমি দিলাম, আগে একটা ব্যাচ নিয়েছি, আবার এই ব্যাচটা, এটাকে যদি যেহেতু এটা গরম মানে অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তো এটা ট্রাই করবেন। কর্নস্টার্চটা আবার একটু দিয়ে দিলাম, দিয়ে হাতে না মাখিয়ে জাস্ট এইভাবে টস করে নিলে খুব ভালো হয়, তাহলে বেশি ওটা আর মানে হাত দিয়ে এ করলে যদি যেহেতু সেদ্ধ হালকা হালকা সেদ্ধ হয়েছে ভেঙে যাওয়ার চান্স থাকে, তো এইভাবে হালকা হালকা করে নাড়িয়ে নেবেন, তো খুব সুন্দর করে মশলাটাও কোটিং হয়ে যাবে এতে। আপনারা হয়তো ভাবছেন যে ফুলকপিটা আমি এইভাবে কেন ম্যারিনেট করলাম, ডিরেক্ট তো ওটাকে মানে ব্যাটারের সাথে দিয়ে ভেজে নিতে পারতাম, কিন্তু একবার এইভাবে ট্রাই করবেন, একভাবে কিছুক্ষণ এই মশলাটার মধ্যে কোটিং করে কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপর ব্যাটারে চুবিয়ে তেলে ভাজবেন, তাহলে দেখবেন টেস্টটা আরও ভালো হবে, কারণ ফুলকপির গায়ে পুরো মশলাগুলো তখন থাকবে, খেতেও সুস্বাদু হবে আরও। তো এটা আমি 15 মিনিট মতো মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটা যত বেশিক্ষণ রাখবেন, এটা যদি 30 মিনিট 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেন আরও বেশি টেস্টটা ভালো হবে। তো এবার আমি ব্যাটারটা আমি তৈরি করবো, তারপর এটা ভেজে নেব। মশলা দিয়ে যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন কিন্তু আমি লবণ অ্যাড করিনি, এবার ব্যাটারটা তৈরি করছি, এবার আমি লবণ অ্যাড করলাম, পরিমাণ মতো লবণ দেব, আর এখানে আমি ময়দা আর কর্নস্টার্চ আবার দিয়ে দেবো। এবার এটা পাতলা ঘোল তৈরি করে নেবো, বেশি মোটাও না আবার একদম খুব পাতলাও না। ফুলকপি যেটাই ম্যারিনেট করেছিলাম ওই পাত্রটাতে একটু জল নিয়ে নিয়েছি, ওই মশলা ধোয়া জলটা আমি এতে অ্যাড করে দেবো ব্যাটারটা তৈরির সময়, এটা ফেলে দেবেন না। ব্যাটারটা আমি তৈরি করছি, আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, এই জায়গায় আপনারা কেউ ফুড কালারও অ্যাড করতে পারেন, আমি ফুড কালার অ্যাড না করে একটু কালারটা রেড রেড হলেও এই গোবিটার কালার খুব ভালো লাগে, ফুলকপিটার কালার, তো সেই জন্য আমি এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর আপনারা মনে হয় এটার থিকনেসটা বুঝতেই পারছেন, আমি বেশি একদম ওয়াটারিও না আর একদম মোটাও না, দেখিনি তো ভালো করে,
এরকম আমি কোটিং করার সময় দেখালে হয়তো আরো ভালো বুঝতে পারবেন, যখন একটা একটা করে গোবি আমি কোটিং করব একদম ভালো করে, এটাকে যেন কোনো লাম্প না থাকে, সুন্দর করে একদম। একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম বলে যে মশলাগুলো আমি নিয়েছিলাম, দেখুন ফুলকপির গায়ে কি সুন্দর একটা কোটিং হয়ে আছে। এবার এই পাতলা ব্যাটারের মধ্যেটাকে দিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেলে, একদম তেল আমার গরম হয়ে এসছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। এইভাবে এইভাবে খেতে খুব ভালো লাগে। এইভাবে আমরা সব ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা আমার সব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি সামান্য পরিমাণ না সব পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এবার আদা কুচিটা সর্বপ্রথমে দিয়ে দেবো, আদা কুচি, রসুন কুচি আর ছোটো পেঁয়াজের কুচিগুলো সেটাও দিয়ে দিলাম, আর লঙ্কার কুচি, কাঁচা লঙ্কার কুচিও দিয়ে দিলাম। এর পরে পরে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো এখনই। এবার আমি অল্প পরিমাণ সয়া সস দিয়ে দিলাম, একটু ঝুড়ি দাঁড়াও দিয়ে দেবো ছোটো চামচের এক খাওয়ার মতো। এবার আমি পেঁয়াজের কুচিটাও দিয়ে দেবো, বড়ো বড়ো কুচি দেবো পেঁয়াজের কুচিটা। একটু এক চামচ মতো, ছোটো চামচের এক চামচ মতো টমেটো কেচাপ দিলাম, আর এবার একদম অল্প পরিমাণ লবণ দেবো, কারণ সয়া সসটা একটু লবণ হয়, তাদের মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আচ্ছা এবার এক চামচ মতো আমি চিলি সস একটু দিয়ে দেবো, এটা করছে না, একদম এক চামচ, ছোটো চামচের এক চামচ, ব্যাস এই পরিমাণটা হলেই হবে। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। আচ্ছা আপনারা যদি একদম একটু, আমি একদম জাস্ট হালকা হালকা জাস্ট, বেশি গ্রেভি থাকবে না আমারটা, তো আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দেবো। যদি একটু বেশি গ্রেভি চান আর একটু বেশি ইয়ে চান, তখন একটু কর্নফ্লাওয়ারটাকে একটু জল দিয়ে গুলে এখানে দিয়ে দিয়ে একটু বেশি করে জল অ্যাড করে ফ্রাই করতে পারেন। অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম, একদমই অল্প পরিমাণ। এবারে এতক্ষণ এটা হাই ফ্লেমে হয়েছিল, এটা আবার একদম তৈরি, এবার আমি ফ্লেমটা একদম অফ করে দেব, ফ্লেম অফ। এবার তেলগুলো সব দিয়ে দেবো এর মধ্যে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে জাস্ট আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কলির টুকরোগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে এটা সার্ভ করে দেবো, এটা একদম তৈরি হয়ে গেছে।